নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মন এবং সংযম। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেমন বাহ্য বিষয় প্রত্যক্ষ করা যায়, মনকে তেমনভাবে প্রত্যক্ষ করা যায় না। মন অন্য ইন্দ্রিয়গুলির প্রভু। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কোনোটাই সুষ্ঠুভাবে কাজ করতে পারে না মনের নির্দেশ ছাড়া। অন্য ইন্দ্রিয়গুলি সকলেই মনের উপর নির্ভরশীল। বাহ্য বৃত্তিগুলি বাহ্য ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করা যায়, কিন্তু সুখ, দুঃখ, হাসি, কান্না, ব্যথা ও বেদনার ন্যায় আভ্যন্তরীণ অনুভূতিগুলি মানস ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হয়। এই ইন্দ্রিয় বাইরে থেকে প্রত্যক্ষযোগ্য নয় বলে একে অন্ত ইন্দ্রিয় বলে। মনের অস্তিত্ব আছে কি না তা নিয়ে মনোবিজ্ঞানে প্রশ্নের শেষ নেই। মনোবিদরা মনের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে মনোবিজ্ঞানের আলোচনাকে সমৃদ্ধ করেছেন। মন অদৃশ্য, মনের কোনো আকার নেই, এমনকি শরীর অভ্যন্তরে কোথায় যে মনের অবস্থান তা নিয়েও কোনো নিশ্চিত সমাধান নেই। কারণ ডাক্তারি বিদ্যায় শরীরকে ছিন্নভিন্ন করেও মনের কোনো অবস্থান চিহ্নিত করা যায়নি। এখানে বিজ্ঞানের অসহায়তা। মন যেন ঈশ্বরের সমতুল্য, ঈশ্বরের যেমন কোনো অস্তিত্ব নেই, অথচ বিপদে এবং অসহায় অবস্থার তার আবির্ভাব আমরা সর্বদাই কামনা করি। মনের অস্তিত্ব ও যেন ঠিক তাই। মন নেই অথচ মনের আমাদের মন খারাপ বা ভালো হয় কেন? সুখ পেলে, আনন্দ হলে আমরা বলি আমাদের মন এখনো ভালো আছে। সুখ, দুঃখ, হাসি, কান্না, ব্যথা, বেদনা প্রভৃতি অনুভূতিগুলি আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা জানি যে এই জগতে কোনো কিছুই শূন্যে ভাসতে পারে না। সুতরাং এই অনুভূতিগুলিরও নিশ্চয়ই কোনো আধার আছে। এই আধারই হলো মন। মনের তিনটি স্তর ভেদ আছে, চেতন, অবচেতন এবং অচেতন। চেতন অর্থাৎ জগতে প্রতি মুহূর্তে যে সমস্ত বিষয় আমরা প্রত্যক্ষ করে চলি সেগুলি। অবচেতন অর্থাৎ সব চিন্তা, অনুভূতি ও ইচ্ছা সম্বন্ধে মন স্পষ্টভাবে সচেতন নয়, আবার একেবারে চেতনাহীনও নয়। মনের নিজ্ঞান স্তর, এই স্তর সম্পর্কে মানুষ কোনোভাবেই চেতন নয়। মন ও চেতনা সমব্যাপক নয়। আগে মন ও চেতনাকে সমার্থক রূপে গণ্য করা হতো, কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখা গেছে যে মনের খুব সামান্য অংশ জুড়ে থাকে চেতনা, বাদ বাকি অংশে অবচেতন বা এবং অচেতনা। তাই বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা যেমন জানি হিস্টেরিয়া, ফোবিয়া, অ্যামনেশিয়া, ডিপ্রেশন ইত্যাদি, এই মন মানুষের জীবনকে সুখকর এবং আনন্দে ভরিয়ে তুলতে পারে। আবার এই মনই সর্বনাশ সাধন করে, মানুষকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। সুতরাং পঞ্চ ইন্দ্রিয়র প্রভু, আমাদের পরিচালক অন্ত ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। তা না হলে সুস্থ, প্রাণোচ্ছল, আনন্দদায়ক, সুখকর জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়বে। কেউ বলবে অস্থিরমতি, কেউ বা চঞ্চল, কেউ বা সংযমহীন, হতাশাগ্রস্ত, আবার পাগল বলেও করুণা করবে। সুতরাং মনকে সংযম করা উচিত, মনের নিয়ন্ত্রণ করা সঠিক। কিন্তু মনের নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু সম্ভব, কারণ আমরা মনের দ্বারা যেরূপভাবে প্রভাবিত হই অন্য কিছুর দ্বারা হই না। মনের নিয়ন্ত্রণে তারাই সাহায্য করতে পারেন যারা সম্পূর্ণভাবে নিজের মনকে জয় করতে সমর্থন হয়েছে। মনের নিয়ন্ত্রণ এক বড় মজার আভ্যন্তরীণ খেলা। যদি আপনার খেলোয়াড়ি মনোভাব থাকে তবে দৃশ্যত পরাজিত হলেও আপনি এর আনন্দ উপভোগ করতে পারবেন। এই খেলা খেলতে প্রয়োজন অত্যন্ত দক্ষতা, আবশ্যক সতর্কতা, রসবোধ, সততা, উপস্থিত বুদ্ধি, অধ্যাবসায় এবং বিরোচিত বিচক্ষণতা। এই গুণগুলি থাকলে শত পরাজয়ও আমাদের নিরুৎসাহ করতে পারবে না। কিভাবে সুউচ্চ অবস্থায় আরোহণ করা যায়? গীতায় শ্রীকৃষ্ণ সেই উপদেশ দিয়েছেন। উপদেশ শুনে অর্জুন বলেন, হে কৃষ্ণ, মন অতি চঞ্চল, প্রবল এবং শরীর ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক, একে বিষয় বাসনা থেকে বিরত করা অতিশয় কঠিন, এবং আকাশস্থ বায়ুকে পাত্রে আবদ্ধ করার ন্যায়
দুঃসাধ্য। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, মন যে দুর্নিগ্রহ ও চঞ্চল তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই, কিন্তু কৌন্তেয় অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহা নিগৃহীত হতে পারে। এই কথোপকথন থেকে আমরা মনঃসংযমের ব্যাপারে তিনটি মৌলিক শিক্ষা পাই। মনের নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন কাজ, তবুও মনের নিয়ন্ত্রণ সম্ভব, আর মন সংযোগের কতগুলি সুনির্ধারিত পদ্ধতি রয়েছে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই মনের নিয়ন্ত্রণ সম্ভব, একথা প্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত সকল সাধু মহাত্মারা এক বাক্যে ঘোষণা করেছেন। শ্রী রামকৃষ্ণ বলেছেন, যোগ অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধরপাকড় কাপড় বা মন ধোপাঘরের কাপড়, লালে ছোপাও লাল হবে, নীলে ছোপাও নীল, যে রঙে ছাপাবে সেই রং হয়ে যাবে। অভ্যাস এবং বৈরাগ্য মন সংযমের গোপন কথা হলেও কিছু ভাবে বা কিভাবে তা আমাদের জীবনে প্রতিফলিত করব, সেজন্যে মনকে বশ করতে গেলে সর্বপ্রথম আমাদের ইচ্ছাশক্তিকে সুদৃঢ় করতে হবে, মনের স্বভাব চরিত্র বুঝতে হবে, সাধন প্রণালী আন্তরিকতার সাথে নিয়মিত অভ্যাস করতে হবে। আমরা সব সময় ভালো পথে চলতে চাই, ভালো কাজ করতে চাই, তা থেকে বোঝা যায় আমাদের প্রত্যেকের মধ্যেই সর্বদা যুদ্ধ চলছে। তবে সেই ইচ্ছাশক্তি বেশিরভাগ ক্ষেত্রেই শক্তিশালী নয়, যতক্ষণ পর্যন্ত না ইন্দ্রিয় সুখের লালসাকে বিচারপূর্বক চিরতরে ত্যাগ করছি, ততক্ষণ পর্যন্ত মনকে দমন করার শক্তি আমাদের শুভ ইচ্ছার জীবনী শক্তিকে গ্রাস করে থাকে। এখন প্রশ্ন হল যে মনকে বশে আনার ইচ্ছাকে কিভাবে শক্তিশালী করা যায়। যে সকল বিষয় আমাদের ইচ্ছাশক্তিকে গ্রাস বা দুর্বল করে সেগুলি বাদ দিয়ে তার বদলে অনুকূল কারণগুলির সাহায্যে মনের মধ্যে শক্তি সঞ্চার করতে হবে। মনকে দমন করবার ব্যাপারে অসাফল্যের জন্যে আমাদের অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চঞ্চলতাই হল মনের প্রকৃতি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল শাস্ত্র পুরুষের মনকে বলপূর্বক বিষয়ের অভিমুখে আকর্ষণ করে। বুদ্ধদেব বলেন, সহস্রবার যুদ্ধ জয় অপেক্ষা যিনি নিজেকে জয় করেন তিনি শ্রেষ্ঠ যোদ্ধা। এর থেকে বোঝা যায় যে মনকে নিয়ন্ত্রণ করা সত্যি বীরের কাজ। অতএব মনকে নিয়ন্ত্রণ করে আমরা যদি পরাজিত হই তবুও ভেঙে পড়ব না, বরং পরাজয়ের আঘাতে আমরা আরও বেশি সহনশীল, দৃঢ় প্রতিজ্ঞ এবং বৌদ্ধিক প্রচেষ্টায় উৎসাহিত হব। সমস্ত বিপরীত চিন্তার বিন্যাস, সাধন এবং সৎচিন্তার ব্যাপারে জাগরণের মাধ্যমে ইচ্ছাশক্তি দৃঢ় শক্তিশালী হতে পারে। মন নিয়ন্ত্রণের পথে বিভিন্ন বাধা আসে, ব্যক্তি জীবনে অসংযত মনের চরম পরিণাম মানসিক বিকৃতি। অসংযম মন ব্যক্তিত্বের বিকাশে বিশেষভাবে বাধা হয়ে দাঁড়ায়। মানসিক সুখের জন্যে মস্তিষ্ক বিকৃত করতে পারে, বাসনা আবেগ এবং উত্তেজনার শিকার হয়ে সে দুঃসাধ্য মানসিক রোগে আক্রান্ত হতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপরাধীতে পরিণত হতে পারে। মনঃসংযম হলে সর্বোচ্চ ফল আধ্যাত্মিক জ্ঞান লাভ করা সম্ভব, ব্যক্তিত্বে পূর্ণতা আসে, মানসিক শান্তির দ্বারা সুখ উৎপন্ন হয়, পরিবারে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা আনন্দ সংস্কৃতি এবং সুন্দর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। যিনি মনঃসংযোগে সক্ষম হয়েছেন তিনি সকল প্রকার মানসিক এমনকি শারীরিক ব্যাধি এবং মনের চাপ থেকে মুক্ত থাকেন, উচ্চতর স্বার্থশূন্য স্বভাব প্রকাশ পায়, বিশ্বজয়ী হতে পারেন, স্থায়ী উন্নতি শান্তি এবং সমৃদ্ধি আসে জীবনে। সুতরাং জীবনের সর্বোচ্চ উন্নতিতে মনঃসংযমই একমাত্র পথ, একথা মনে প্রাণে বিশ্বাস করতে পারলেই মনকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা আরও সুদৃঢ় হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।